অনির্বাণ গতকালই জানা গিয়েছিল যে রাজনাথ সিং তার লাদাখ সফর আপাতত স্থগিত হয়েছে। কেউ আমরা তখন ভাবতেও পারিনি যে সকাল হলেই রাত পোহালে এরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করে থাকবে। একেবারে রীতিমতো চমক, এবং সেই চমকের ভঙ্গিমাটা ছিল অনেকটা এরকম মোপিয়া, যে লোকে যে যা বলে বলুক তাতে আমার কি এসে যায়, আমি আছি আমার বাহিনীর পাশে। অর্থাৎ সেনা বাহিনীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে যখন লাদাখে বার্তা দিচ্ছেন, তখন এটা স্পষ্ট করে দিলেন তিনি এবং গোটা দেশ সেনার সঙ্গেই রয়েছে। সেনাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অনুপ্রেরণা। চীন দেখে নিয়েছে ভারতীয় ফৌজের তেজ আর বিক্রম। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। চীন ভারতের জমি দখল করতে পারেনি বলে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই রে রে করে ওঠেন বিরোধীরা। শহীদ কুড়ি সেনার বীরত্ব ও আত্মবলিদানকে নস্যাৎ করে দিয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এমনই ছিল বিরোধীদের অভিযোগ। দীর্ঘ নিরবতার পর উত্তর দেওয়ার জন্য লাদাখকেই বেছে নিলেন মোদী। 11,000 ফুট উচ্চতায় পৌঁছানোই ছিল মোদির কাছে এক বড় চ্যালেঞ্জ। সামরিক বা পাহাড়ে চড়ার প্রশিক্ষণ ছাড়া যে উচ্চতায় দাঁড়াতেই সাধারণ মানুষের শ্বাসকষ্ট হয়, সেখানে দাঁড়িয়েই সেনার পাশে থাকার বার্তায় মাস্টার স্ট্রোক প্রধানমন্ত্রীর। চীনকে যে জবাব ভারতীয় সেনা দিয়েছে প্রথমেই তার প্রশংসা করেন মোদী। ভারত মাতা কে দুশমনোঁ নে আপকি ফায়ার आपकी फायर हुई देखी है और आपकी फ्यूरी भी। হিমালয় শীর্ষে ভারতের অখণ্ডতা রক্ষায় সেনার যে ভূমিকা তা বিশ্বে নজিরবিহীন বলে দরাজ সার্টিফিকেট দিলেন মোদী। अभी जो आपने और आपके साथियों ने वीरता दिखाई है उसने पूरी दुनिया में यह संदेश दिया है कि भारत की ताकत क्या है। দেশের মানুষ সেনার বলে বলিয়ান হয়ে তাদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতের সার্বভৌমত্ব রক্ষার লড়াই লড়বেন বলে ভারতীয় সেনাকে জানিয়েছেন মোদী। আশ্বস্ত করেছেন গোটা দেশ তাদের পাশে আছে। आप सभी से प्रेरणा लेते हुए हम मिलकर हर पर हर चुनौती पर मुश्किल से मुश्किल चुनौती पर विजय प्राप्त करते रहे हैं, विजय प्राप्त करते रहेंगे। সেনার বলিদানকে অসম্মান করছে সরকার, অভিযোগ বিরোধীদের। পৃথিবীর ছাদের নিচে দাঁড়িয়ে সেই সেনার সঙ্গে দেশ রক্ষার শপথ নিলেন প্রধানমন্ত্রী। দেশের ভিতর বিরোধী, সীমান্ত রক্ষায় লড়াকু সেনা আর সীমান্তে দাঁড়ানো শত্রুকে একই সঙ্গে বার্তা দিলেন মোদী। জি যাই বলুক, তিনি আছেন দেশের রক্ষীদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। দের আয়ে পর দুরাস্ত আয়ে, কংগ্রেস সহ বিরোধীদের নানা কটাক্ষ সত্ত্বেও বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি বিবৃতি ছাড়া প্রধানমন্ত্রী এতদিন চীন সম্পর্কে প্রকাশ্যে মুখ খোলেননি। অবশেষে তাঁর বার্তা এলো আর লাদাখে বসেই চীনকে তুলোধরা করলেন মোদী। লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে ভারতীয় সেনার 20 জন শহীদ হয়েছেন, তারপর থেকে বিরোধীদের আক্রমণ শুরু। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী আশ্বস্ত করার পরেও বিরোধীরা অভিযোগ করেন চীন সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলছে সরকার। দ্বিপাক্ষিক বাণিজ্যে চীনের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থার পর এবার সরাসরি সামরিক বার্তাই এলো প্রধানমন্ত্রীর কাছ থেকে। ভারতের শরীরে লাদাখ হলো মাথা, সেখানে যে কোনো আঘাতের চেষ্টা দেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করবে। লাদাখ কা তো ইয়ে পুরা হিসসা, ইয়ে ভারত কা মস্তক হ্যায়। 130 করোড় ভারতীয় কে মান সম্মান কা প্রতীক হ্যায়। ইয়ে ভূমি ভারত কে লিয়ে সর্বস্ব ত্যাগ করনে কে লিয়ে হমেশা তৈয়ার রহনে ওয়ালে রাষ্ট্রভক্তোঁ কি ধরতি হ্যায়। এখানে শেষ নয়, ইতিহাসের পাতা থেকে সবক শিখতে চীনকে পরামর্শ দিয়েছেন মোদী। সাম্রাজ্যবাদীরা শেষ পর্যন্ত মুছে যায়, কেউ কেউ অবশ্য শুধরেও গেছে, আর না শুধরলে বিশ্বের শান্তিকামীরা একজোট হচ্ছে, তাতে চীনেরই বিপদ, সোজা সাপটা হুঁশিয়ারি মোদীর। বিস্তারবাদ কা যুগ সমাপ্ত হো চুকা হ্যায়, ইয়ে যুগ বিকাশবাদ কা হ্যায়। বিস্তারবাদ কি জিত जब किसी पर सवार हो हुई है
उसने हमेशा विश्व शांति के सामने खतरा पैदा किया और इसी अनुभव के आधार पर अब इस बार फिर से पूरे विश्व ने विस्तारवाद के खिलाफ मन बना लिया है। इतिमध्ये 27টি দেশ চীনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়েছে। বাকি বিশ্বেও ক্রমশ কণ্ঠাসা হচ্ছে চীন। মোদির সওয়াল, শান্তির জন্য সামরিক ক্ষেত্রে আধুনিক হচ্ছে ভারত, কারণ শান্তির আলোচনা হয় সমানে সমানে। ভারতের সামরিক সজ্জা আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষামূলক। সেজন্যই গোটা বিশ্ব ভারতের পাশে বলে চীনকে মনে করিয়ে দিয়েছেন মোদি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।